সারা জীবন আমি কি করে দায়িত্ব নেব? এটা কি ঠিক হবে বল? তাহলে কোনটা ঠিক হবে বল দীপা? তুমি আমাকে সেই ব্যথার ইঞ্জেকশনটা আবার দাও অর্জুনদা, যাতে এই ব্যথাটা আমি কিছুক্ষণ ভুলে থাকতে পারি। ব্যথার জন্য আমি কিছুতেই হাঁটতে পারবো না অর্জুনদা, প্লিজ অর্জুনদা, প্লিজ অর্জুনদা, আমাদের হাতে আর একটু সময় নেই। একজন ডাক্তার হয়ে কি করে অনুমতি দিই বলতো? তাহলে তাহলে কি আমি হেরে যাব? অসম্ভব, আপনাকে আমরা কোনোভাবেই যেতে দিতে পারবো না। দেখুন, আমি মানছি একটা ইমার্জেন্সি কাজে আমাকে বেরোতে হয়েছিল, কিন্তু আমি তো চলে এসেছি, আমাকে একটা সুযোগ দিন প্লিজ। দেখুন, এটা কোনো মতেই সম্ভব না। দেখুন, আমি মানছি আপনারা নিয়মের বাইরে যেতে পারবেন না, কিন্তু আপনারা একবার ভেবে দেখুন প্লিজ। আজ আমি আমার সোনা রূপার জন্য অনেক যুদ্ধ পার করে এখানে এসেছি, আমি কিছুতেই পিছিয়ে যাব না। আজ দীপার নিতা হেরে যেতে পারে, কিন্তু সোনা রূপার মা সে হারবে না, কিছুতেই না। আপনারা তাকে হারতে দেবেন না। অনুরাগী ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।